পঁয়ত্রিশের কথা বলি, বত্রিশ নিচে দুধ আসবে না, বিশ হবে না তো? না আরে ভাই, বিশ হবে, আপনি কি নতুন? বিশ হলে ফেরত নিবেন? হ্যাঁ ফেরত দেবো ভাই, গ্যারান্টি সহকারে ফেরত দেবো। গাড়ি সহ গাড়ি ভাড়া সহকারে ফেরত দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, এর উপর তার কোনো কথা? না না ভাই। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি, আমি মোহাম্মদ জুয়েল রানা। সুপ্রিয় দর্শক মন্ডলী, প্রবিত্র মাহে রমজান মাস, আর আপনারা জানেন যে এই রমজান মাসে কিন্তু দুধের চাহিদা থাকে অনেক, সব জায়গাতে দুধের দাম বেশি থাকে, যার কারণে সবাই দুধের গাভী চেয়ে থাকে এবং বেশি দুধের গাভীগুলো চেয়ে থাকেন। তো আপনাদেরকে আসলে বেশি দুধের গাভীর সন্ধান দেওয়ার জন্যই আজকে আমি চলে আসছি ফরিদপুর জেলার, এটা হচ্ছে কোতোয়ালি থানা বাইতুল আমান বাজার থেকে ঠিক পিছনে মহি ডাক্তারের বাড়িতে। তো আপনারা জানেন এখানে একজন তরুণ উদ্যোক্তা ইনুস ভাই, উনি গ্রাম থেকে দুধ সংগ্রহ করে শহরে বিক্রি করেন, পাশাপাশি ওনার একটা খামারও রয়েছে। তো আজকে আসার পরে দেখলাম মাশাআল্লাহ উনি খুব সুন্দর সুন্দর বিগ সাইজের চারটা গাভী সংগ্রহ করেছেন। এখানে সর্বোচ্চ 35 লিটার দুধের গাভী রয়েছে এবং একদম গ্যারান্টি সহ 30 লিটারের নিচে হলে ওনাকে আপনারা একদম ফেরত দিয়ে টাকাও নিয়ে যেতে পারবেন। তো চলুন ইনুস ভাইয়ের সাথে কথা বলে আপনাদেরকে দরদাম সহ বিস্তারিত জানাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইজান, কেমন আছেন ইনুস ভাই? অনেক ভালো আছি, আপনাদের দোয়া ভাইজান। তো মাশাআল্লাহ ভাই, এবার আসার পর তো বিগ সাইজের কিছু গাভী, ভাই কিছু বিগ সাইজের গাভী কালেকশন করছি ভাই। আচ্ছা, এই যে আগে তো মিডিয়াম ছোট গাভী সংগ্রহ করতেন, এখন বিগ সাইজের গাভীগুলো কেন? ভাই খাবারের দাম ভাই, খামারের সবাই ফোন দিদি বলে ভাই বিগ সাইজের গাভী কালেকশন, খাবারের দুধ দাম ভাই, সবার চাহিদা হচ্ছে বেশি দুধের, বেশি দুধের গাভী ভাই, এই জন্য আপনারাও বেশি দুধের গাভীগুলো? হ্যাঁ, আমরা চেষ্টা করি বেশি দুধের কালেকশন করার জন্য। আচ্ছা, আপনি নিজে তো একজন খামারি, বিক্রি করেন, দুধের ব্যবসা করেন, তো সব মিলে কেমন আছে? এখন তো দুধের ব্যবসা ভালো আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা, কত করে বিক্রি করেন এখন? 70-80-90-100 যায় ভাই, 100। ওই বৃহস্পতিবার শুক্রবার 100 টাকা বিক্রি করি। আচ্ছা আচ্ছা, আপনারা গ্রাম থেকে নিয়ে শহরে বিক্রিটা করেন? শহরে বিক্রি করি ভাই। তো আপনার এখানে তো মাশাআল্লাহ এবার অনেকগুলো গাভী, কেমন দুধ আছে আপনার ভাই? এইবার আপনি সর্বোচ্চ 35 কেজি দুধের গরু আছে ভাই। 35, তাও দাঁতে দুই খান, দুই খান? হুম। আচ্ছা, একদম কি গ্যারান্টি? একদম গ্যারান্টি সহকারে ভাই। কি রকম গ্যারান্টি দিবেন দর্শকদেরকে বলেন? আপনি থাকবেন, খাইবেন, খাওয়াবেন, সেই গরু খাওয়াবে, আমি খাবো না, আমি দোয়াবো, সে দেখবি। আচ্ছা, যদি এখন বললেন 35, বাড়িতে নিয়ে যদি 20 কেজি হয়? ভাই যদি 35 বলতে, যদি 32 হয় তা মনে করেন কথা ঠিক আছে, এই আপনি 27-25 কিলো চলবে, কিন্তু 20 হবে কিনা? আপনি ভাই 35-এর কথা বলি, 32 নিচে দুধ আসবে না, 20 হবে না তো? না আরে ভাই, 20 হবে, আপনি কি নতুন? 20 হলে ফেরত নিবেন? হ্যাঁ ফেরত দেবো ভাই, গ্যারান্টি সহকারে ফেরত দেবো। এই যে দেখেন গাড়ি সহ গাড়ি ভাড়া সহকারে ফেরত দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, এর উপর তার কোনো কথা? না না ভাই। ২৪ সালে ভাই এই প্রথম গাভী, এত উলানের বিগ সাইজের গাভী যদি কেউ দেখাতে পারে 50,000 টাকা পুরস্কার দেওয়া হবে। এত বড় গাভী? হ্যাঁ, এত বড় গাভী, 50,000 টাকা পুরস্কার দেওয়া হবে। আপনি মনে করতেছেন যে আপনার গাভীটাই বড়? হ্যাঁ, এই 24 সালের ভিতরে এই গাভীটাই বড়, আর এই গাভী উলানের শিরা। আচ্ছা, দেন আর দর্শক বলবে। হ্যাঁ, বাচ্চা দিতে ভাই। কি বাচ্চা? সাথে মেয়ে বাচ্চা ভাই? বকনা বাচ্চা? বকনা বাচ্চা। কতদিন হলো ভাই বাচ্চা দিতে? আজ ভাই 3 দিন ভাই। 3 দিন? হ্যাঁ, মাশাআল্লাহ। সাথে বকনা বাচ্চা? না হ্যাঁ, বকনা বাচ্চা। উলানের গঠন তো মাশাআল্লাহ। আর ভাই যান বিগ সাইজ হ্যাঁ, আপনি মানুষ এই যে মাপে ভাই 3 আস্তায় রাত, এদের মাপা লাগবে না। সকালবেলা কিন্তু দোয়াইছি, আপনি আসা লেট তো, সকালবেলা দোয়াইছি কিন্তু দেখেন। আচ্ছা আচ্ছা, না আমি তো আসছি এখন, দেখছেন দেখেন পার খুর টুর দিয়ে সব কিছু আপনি দেন, বার দেন, চার দিয়ে বার দেন, কত দূরত্ব ভাই দেখছেন? মাশাআল্লাহ, দুধের বেনও তো ফার্স্ট হ্যাঁ ভালো। আপনার গলাটা দেখেন কি সুন্দর, গলা, চোখ, শিং দেখেন সব দিক দিয়ে, সব দিকে পারফেক্ট ভাই।
পিছনের সাইডটা দেখেন, আরে একদম শান্ত গাবি ভাই। তো এটা কেমন দুধ দোহন করতেছেন ভাই? আপনি আমাদের তিন দিন বাচ্চা দিয়ে ভাই, তাও বিশটা বাইশটা দুধ চলে আসে রানিং তিন দিনে। হ্যাঁ তিন দিনে দেখবি তো বোঝা যায় ভাই। সর্বোচ্চ কেমন আশা করেন? হ্যাঁ এরা সর্বোচ্চ ভাই প্রথম দিনে 30-32 দুধ আসবে। 30-32? হ্যাঁ। আচ্ছা 30 লিটার নিচে হবে না তো? 30 লিটার নিচে হলে গরু রিটার্ন দিয়ে দিবেন। গরু রিটার্ন? হ্যাঁ রিটার্ন। সাথে বকনা বাচ্চা কেমন দাম চাবেন এটা? ভাই এটা দাম বলবো না ভাই। আচ্ছা এই গরুর দাম বলবো না, সব দাম বলে দেবো। আচ্ছা বাকিগুলো বলবেন? বাকিগুলো সব দাম বলে দেবো ভাই। ঠিক আছে ভাই। আরেকটা দেখতেছি মাশাআল্লাহ, কোনটা থেকে তো ভাই? এই সব গরু বিগ সাইজের গরু ভাই। আচ্ছা আচ্ছা, এটাও তো হাইট আছে অনেক। হ্যাঁ অনেক হাইট ভাই। কি জাতের গাবিটা? হলস্টাইন ফ্রিজিয়ান ভাই। হলস্টাইন ফ্রিজিয়ান? কয় জাতের গাবি এটা ভাই? চার দাঁত ভাই। চার দাঁতের? চার দাঁত। বাচ্চা দিছে? হ্যাঁ বাচ্চা দিছে, সার বাচ্চা আছে। সার বাচ্চা? বাচ্চার বয়স কেমন ভাই? ভাই 2 সপ্তাহ মতন ভাই। বাচ্চার বয়স 15 দিন? 15 দিন ভাই। দ্বিতীয় বিয়ানের গাবি? তার মানে এখন পরিপূর্ণ দুধ আছে? পরিপূর্ণ দুধ আছে ভাই। আচ্ছা বাটগুলো একটু দেখেন। বাটটা এই দেখেন, বাট ইদেন উলানডোলা কি কন্ডিশন ভাই? দেন নেস্টে কতটুক দেখছেন? আচ্ছা আচ্ছা না, ইদেন বাটার সাইড দেন ভাই। চারটা বাচ্চা আর জায়গা আছে না? হ্যাঁ অনেক। দুধের ব্যান্ডটা একটু দেখাই দেন। সব কিছু দেন, কি শান্ত দেখছেন? সব দিক দিয়ে ঠিক আছে? হ্যাঁ সব দিকে পারফেক্ট ভাই। ভালো ফিজিয়ান জাতের যে বৈশিষ্ট্য এটার মধ্যে অনেকগুলো আছে। অনেকগুলো দেন, লীলদারাটা দেন, নেস্টে দেন, চোখটা দেন, কান্ডা দেন, শিংড়ে দেন ভাই। সব দিক দিয়ে সব দিকে পারফেক্ট ভাই। কেমন দুধ টানতেছেন? আরেকটা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ, আপনার গাবি এবার সব একই সাইজ? হ্যাঁ একই সাইজ গাবি ভাই। আচ্ছা আচ্ছা, মিথ্যে কথা বলে রোজার মাসে? বাটগুলো দেন, কত সুন্দর বাট দেখছেন। কততম বিয়ান দিছে এটা? এটা 2 নম্বর বিন ভাই। 2 নম্বর বিন এবার সার্ভিস দিয়ে দেয় ভাই রোজার মাসে তো একদম দাম দরকার। 2,75,000 টাকা দাম? 2,75,000? 25 লিটার না, আপনি 22 লিটার গ্যারান্টি নেন? 22-23 গ্যারান্টি ভাই। সাথে বকনা বাচ্চা? সাথে বকনা বাচ্চা। বিশাল গাবিটি 2,75,000? 2,75,000 দাম দর বলা হয় রোজার মাস। আচ্ছা আচ্ছা না, ভালো লাগলো। চলেন আর আছে এগুলো দেখি ভাই। আরেকটা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ, এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই। এটা হলস্টাইন ফ্রিজিয়ান? হ্যাঁ হলস্টাইন ফ্রিজিয়ান। কয় দাঁতে এটা? এরা দুইখান দাঁত কেবল ভাঙছে ভাই। আচ্ছা দুই দাঁত মাত্র? মাত্র দুই দাঁত। কি বাচ্চা সাথে? সার বাচ্চা ভাই। সার বাচ্চা? সার বাচ্চা। কতদিন হলো বাচ্চার বয়স? ভাই বাচ্চার বয়স ভাই 2 সপ্তাহ মতো। 2 সপ্তাহ? যাক এটা ভালো যে যা আছে এখন জেনে। ভাই রোজার মাসে বলেন নাই, রোজার মাসে এমনি মানুষ। আমি সব সময় পছন্দ করি বাচ্চার বয়স 20 দিন 1 মাস হোক। ভাই দুধই কোয়ান্টাল দুধ পারবে না যে ভাই দুধ পারবে, এটা আমি চাই। কারণ ওই পারবে কি পারবে ওইটা মানে সব যা আছে যা আছে দেখি। এটা থেকে কেমন পাচ্ছেন ভাই? 17-18 দুধ চলে এসেছে। 17-18 মানে গেটআপ তো ভালোই দেখে। আরে ভাই ছোট নি ভাই, আপনি মডেলটা দেন তো। এটা কেমন দাম চাবেন ভাই? এটা 2,60,000 টাকা ভাই। 2,60,000 টাকা ভাই। চা দাম 2,60,000? 2,60,000। আলোচনার সুযোগ আছে ভাই। তো ভাই মাশাআল্লাহ, এবার যে গাবি দেখালেন আপনার এখানে এত বড় গাবি খুব কম দেখেছি, তো অনেকে তো নিতে চাবে বেশি দুধ ভাই। আমাদের এইখানে আপনি শুন, থাইকে খায়া দোয়ালে সব ছেলে হয় ভালো ভাই। হ্যাঁ এটা সব সময় দেই শুনেছিল, সবচেয়ে উত্তম ভাই। আমি বলবো না যে বায়না করি কুরু পাটা দেই, সবচেয়ে আইসে দেই শুনলি আর আমি কিন্তু একটা টাকা ভাই বাকি দেবো না। না এটা ঠিক আছে, বাকি দরকার বুঝুন না, একটা টাকা বাকি দেবো না। ওনা আইসে গরু থাইকে খায়া দোয়া যদি সয় যায় ওনা লিবি। আচ্ছা বুঝছেন? ঠিক আছে ভাই, খুব সুন্দর কথা বলেছেন। যে না আসতে পারলে পাঠাতে পারবেন তো? হ্যাঁ পারবো ভাই, অবশ্যই পারবো। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালাম।